আসসালামু আলাইকুম। তাহলে শরীফুর রহমান আদল ভাই, আপনি কি এই দলিলগুলো দেখতে চান যে আপনার নবী এবং তার সাহাবা একরামরা কাফেরদেরকে মেরে তাদের মা বেটিকে তুলে এনে ইয়া করতো, গনিমতের মাল হিসেবে তাদের সাথে সেক্স করতো, এই জিনিস এই দলিলগুলো কি দেখতে চান? আমি জানি, আমি এখন কি বলছি আপনি সেটা শুনুন। আচ্ছা, আপনি কি এটাকে সাপোর্ট করেন, আপনি কি এটাকে সাপোর্ট করেন নাকি এটাকে ডিজাউন করেন? ওকে, আপনি কোশ্চেন করছেন। আচ্ছা, তাহলে আমার একটা প্রশ্ন আছে। বিরুদ্ধের সৈন্যদেরকে মেরে তাদের মা বেটিকে তুলে এনে, তাদের নিরাপরাধ মা বেটিদেরকে তুলে এনে, যেই মা বেটিদের এই যুদ্ধের সাথে কোনো সম্পর্ক নাই, সেই মেয়ে মা বেটিকে তুলে এনে তাদের সাথে সেক্স করা, তাদের গনিমতের মাল হিসেবে ভাগ বাটোয়ারা করা এবং তাদের সাথে সেক্স করা, এটা কোন প্রেক্ষাপট এবং কোন পরিপ্রেক্ষিতে জাস্টিফাইড হয় সেটা আমি একটু জানতে চাই। এখন একটা রাষ্ট্রের সাথে আরেকটা রাষ্ট্রের যুদ্ধ হয়ে থাকে, তাহলে ওখানে যে সৈন্যবাহিনীগুলো মারা যাবে এবং রাষ্ট্র যখন আমরা দখল করবো, তখন যে নারীরা থাকবে, যে শিশুরা থাকবে, তাদের নারীরা যে থাকবে তাদেরকে আপনি আশ্রয় দিবেন কিভাবে? তাহলে কি আমরা কি তাদেরকে ছেড়ে দিয়ে না খাই রাখবো? ছেড়ে দিয়ে মানে, ছেড়ে দিয়ে মানে তারা তো মুক্ত মানুষ, তারা আপনি তাদের ধরবেন কেন, তাদের বন্দী করবেন কেন? তাহলে একটা রাষ্ট্রের সাথে যখন রাষ্ট্রের যুদ্ধ, তখন যে কতগুলো নারী শিশু থাকে তাদেরকে আপনি কি আশ্রয় দিতে হবে না? তাদেরকে খাদ্য ব্যবস্থা করতে হবে না? আপনি বন্দি করবেন কেন তাদেরকে, বন্দি করবেন কেন? এটা আপনাকে আমি বলি। আচ্ছা, বন্দি করাটা বলা হয়, আপনি যে বন্দি করার ব্যাপারটা বলছেন সেখানে বন্দি করা, তাদেরকে কয়েদখানায় কয়েদখানায় বা তাদের মুক্ত জীবন তাদের চলাফেরা করতে হবে কথা বলেন, বরং আমি বলি আজ আমি হাদিস বলি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ডাকি তোমরা তোমাদের মিউট করে রাখতেছি, মিউট করে রাখতেছি, আপনি আমার প্রশ্নটা আগে শুনে তারপরে সেই অনুসারে উত্তরটা দেন। আমি আপনাকে জিজ্ঞেস করেছি যে সেই মেয়েরা কি আপনাকে আপনাদেরকে বলেছিল যে আমাদেরকে নিয়ে যাও, প্লিজ আমাদেরকে নিয়ে যাও, আমাদেরকে এখানে নিয়ে যাও, এই জিনিসটাকে আপনাদেরকে বলেছিল নাকি আপনারা মানে মুসলমানরা নিজ যুদ্ধকে তাদেরকে বন্দি করে নিয়ে আসছিলেন, কোনটা? এইটার উত্তর দেন আগে। যেহেতু আমরা যুদ্ধে জয় লাভ করেছি, তাহলে তাদের যে গনিমতের মাল হিসেবে তাদেরকে পাবোই আমরা। একটা যুদ্ধে যখন একটা রাষ্ট্র পাবেন মানে একটা মেয়েকে আবার পাবেন কি, মেয়ে কি মানে কি মাল নাকি? একটা সেকেন্ড আসিফ, আসিফ ভাই মানে আমি আপনাকে পাওয়া মানে কি রাষ্ট্র আদল আমি বলি ভাই, কত শুনুন তাদের স্বামীদেরকে মানে আপনাদের যোদ্ধারা হত্যা করে ফেলাইছে, তাদের স্বামী নেই বা তাদের বাপকে হত্যা করছেন, তার যাওয়ার কোন জায়গা নেই বা তার যে ঘরটা আছে সেই ঘরটাও আপনারা দখল করছেন, তার ঘরে ফেরার অবস্থা নেই, তার জিনিসপত্র লুট করে ফেলাইছেন, তার জিনিসপত্র নেওয়ারও মানে জিনিসপত্র আর নেই, তো এখন সে একদম একা। এখন আপনি তাকে মানে ইয়ে করতে চান, দাসী বানাইতে চান বা গনিমতের মাল হিসেবে তাকে নিতে চান, এখন তাকে যখন নিবেন তার কনসেন্ট নিয়ে নিবেন নাকি সে মানে রাজি হোক বা না হোক তাকে আপনি নিয়ে নিবেন, কোনটা? আসতে চাইলেও নিবেন না আসতে চাইলেও নিবেন, এই তো? হ্যালো, হ্যাঁ বলেন বলেন। সে আসতে চাইলেও নিবেন না আসতে চাইলেও নিবেন, ধরেন সে আপনার কাছে ইয়া চাক, আপনার কাছে প্রোটেকশন চাক বা না চাক, আপনি তাকে নিয়ে আসবেন, এটা নাকি এটা তার ইচ্ছার উপর ডিপেন্ড করবে যে সে আসতে চাইলে থাকবে না আসতে চাইলে থাকা দরকার নেই? আপনি কি শুনতে পাচ্ছেন? কনসেপ্ট ওটাই ভাই, আপনি ভুল বুঝে রাখতেছেন এতদিন বছর ভাই। আচ্ছা ভাই, ঠিক আছে, বানানটা একটু বলেন তো, বানানটা একটু বলেন তো। CONCCPET, ওকে পিটি, ওয়াও বলাস ভাই, ওটাই ওটাই আসি ভাই, এটাই ঠিক আছে, আমরাই ভুল বুঝে রাখতেছি। মানে এত বলদ কিভাবে হয় মানুষ, মানুষ কিভাবে এত বলদ হয় ভাই? পিটি বলছি আমি, পিটি মানে কনসেপ্টের ভিতরে এইটা তো ঠিক আছে ভাই, কনসেপ্ট এই দুটো পার্থক্য বুঝে না এই মুমিন আসছে আমাদের সাথে কথা বলতে ভাই। পড়াশোনা কোন বন্ধ করছেন জানো? ইন্টার এখন পড়ছি, ইন্টার পড়তেছেন,
সম্মতির ইংরেজি কি এটা কি জানেন, যেটা নিয়ে আমরা আলোচনা করতেছিলাম, সম্মতির ইংরেজি কি জানেন? হ্যাঁ, এটা সম্মতি কি ইংলিশ ইংরেজি? জানবো না কেন? হ্যাঁ, ওটা কি ইংরেজিটা কি হয়? অ্যাগ্রিড আচ্ছা, ধর অ্যাগ্রিড অ্যাগ্রিড আমরা আমরা যে কনসেপ্ট, যে কনসেপ্ট নিয়ে কথা বলতেছিলাম, কনসেপ্টের কাছাকাছি আরেকটা 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 কথা আছে, মানে আরেকটা সিনোনিম আছে, ওটা কি আপনি জানেন? আমি আপনাকে ধারণার বিষয়ে, আমি ধারণার বিষয়ে কথা বলছি, ধারণা নিয়ে আমি আপনাকে বলতেছি, আপনি না যে না ধারণাটা ভাই, দিচ্ছেন। আমি না ভাই, আমরা ধারণার বিষয়ে কথা বলতেছিলাম না, আমরা কনসেন্টের বিষয়ে কথা বলতেছিলাম, কনসেপ্ট না, কনসেন্টের বিষয়ে কথা বলতেছিলাম। কনসেন্ট জিনিসটা আমি হচ্ছে, আপনাকে আপনি আপনি আলোচনা করতে পারবেন, আমি ধারণা দিই, আপনাকে ধারণা আদর দিয়ে বুঝাচ্ছি। আদর আপনি আদর আদর ভাই একটু একটা বুঝেন, রাষ্ট্রপতি যখন, হাইপার আমি আপনাকে, হাইপারও দরকার নাই, শুনেন ভাই, ইন্টারে পড়েন অত বেশি বুঝেন না, এইটা বুঝেন অ্যাট লিস্ট, যে অত বেশি বুঝেন না আপনি, আগে আগে আমার কথাটা একটু মনোযোগ দিয়ে বুঝেন, তাহলে রেসপন্স করতে হবে, নাহলে যে সবাই হাসাহাসি করবে, একটু বুঝেন। আমি আপনাকে জিনিসটা জিজ্ঞেস করছি কনসেন্টের বিষয়ে, কনসেন্ট মানে হচ্ছে সম্মতি, কনসেন্ট নট কনসেপ্ট, কনসেপ্টের বিষয়ে বলছি না, কনসেন্টের বিষয়ে বলছি। আপনি যদি কনসেপ্ট না বুঝেন, ফালাই দেন কনসেন্ট, কনসেপ্ট মানে হচ্ছে আমি ধারণা, আমি আপনাকে ধারণা দিচ্ছি, আদর আমি ভাইয়া ধারণা, কথা বলতেছি, কথা বলতেছি, কথা শুনেন আগে প্লিজ, কথাটা শুনে তারপর রেসপন্স করেন, প্রত্যেক কথার মধ্যে আপনার রেসপন্স করার দরকার নেই, আগে কথাটা বুঝেন, কথাটা বুঝে তারপর রেসপন্স করেন। আমরা সম্মতির বিষয়ে কথা বলতেছিলাম, সম্মতি মানে হচ্ছে যখন আপনি এক কাফেরদের গৃহ লুটপাট করলেন, তাকে তার স্বামীকে মারলেন, তার হাজবেন্ডকে মেরে ফেললেন, ওই মেয়ের যাওয়ার আর কোনো জায়গা নাই, এখন ধরেন না খেতে খেতে মারা যাবে, তখন যে আপনি তাকে মানবতার খাতিরে তাকে আপনার বাসায় নিয়ে আসতেছেন, এটা কি তার সম্মতিতে নিয়ে আসতেছেন, নাকি সে চাইলেও নিয়ে আসবেন, না চাইলেও নিয়ে আসবেন? আচ্ছা ভাইয়া, এখন দেখেন একটা দুটা, আমি যেটা আপনি উত্তর পেয়ে যাবেন, দুটা রাষ্ট্রের মধ্যে যুদ্ধ হয়েছে, এখন যে রাষ্ট্র যে রাষ্ট্রকে জয়লাভ করেছে, এখন তা তাদের কি সম্পত্তি দিয়ে মানে রাষ্ট্রকে তাদের দখলে নিবে না? এখন ওইখানকার মানুষ কি চাইবে যে অন্য একটা বিদেশ থেকে আসা রাষ্ট্র আমাদের রাষ্ট্র দখল করে নিক, তারপর আমাদের সম্পদ ভোগ করুক? এটা তো কখনো চাইবো না, ঠিক না? কিন্তু আমাদের রাষ্ট্র তো জয় করেছি, তো ঠিক ব্যাপারটা সেরকমই। এখন আপনি যখন কোনো জয় করেছেন, আপনি যুদ্ধ লাভের মধ্যে, এখন একটা কিছু আপনার নিয়ম আছে। উত্তরটা কি এরকম যে মেয়ে না চাইলেও আপনি নিয়ে আসবেন? এখন আপনার আপনার প্রশ্নটা কি এরকম যে আপনি বলছেন যুদ্ধ জয় লাভ করে আমরা সবকিছু ছেড়ে দিব, সম্পদ যাও তোমরা লুটপাট ভোগ করে খাও, এটা আমার আমরা প্রশ্ন, এমনি যুদ্ধ করতেছিলাম? আমার প্রশ্ন হচ্ছে আপনি কি করবেন, তাকে কি জোর আপনি করে তো নিয়ে এটা আসবেন? বলেছেন যে আচ্ছা, এক আপনি সেকেন্ড এক সেকেন্ড এক সেকেন্ড এক সেকেন্ড এই এক সেকেন্ড জন্য এই জন্য সম্পদ পোলাপাইন নিও না, মন এত উদার মনটা হয়ে যাও, কেমন এত করে উদার তো, এখন, এই এই যে জন্য এই জন্য আমার মনে চায় আসি ভাই, সিরিয়াসলি, এই জন্য মনে চায় বাল পাকটা পোলাপাইন কানে তলাটা তাপ পড়তে, মানে এই যে আমি কিন্তু কোনো মাদ্রাসাতে পজিশন হোল্ড মাদ্রাসাতে করি নাই, আমি কোনো মাদ্রাসাতে একটা যে পজিশন হোল্ড করি নাই, সে আমার উপর পজিশনটা বাজিয়ে দিচ্ছে যে আপনি কি ইয়ে করতে না করতে, আমি স্রেফ প্রশ্ন করছি যে তাকে যখন নিয়ে আসবেন, তার সে চাইলেও নিয়ে আসবেন না চাইলেও নিয়ে আসবেন এরকম, নাকি সেটা তার ইচ্ছার উপর ডিপেন্ড করে যে ভাই আপনি তো দেখছেন স্যার, আমি কি কোনো কোনো নাদার ইচ্ছার পজিশন উপর ডিপেন্ড করে না, ফারাজ উত্তরাধিকার ভাই, ইচ্ছার উপর ফারাজ ডিপেন্ড ভাই, করে না। ফারাজ ভাই, সেটা আমি তো যে বলি কথাটা ভাই, বলতে চাচ্ছিলাম, ফারাজ ভাই, মাদ্রাসাতে যে জুতা দিয়ে বাইরায়া এই ছাত্রগুলারে মানে গাড়ায়, হ্যাঁ, এটা কিন্তু ভাই এমনি এমনি গাড়ায় না, এরকম ছাত্র থাকলে কিন্তু আসলেই ভাই ছিঁড়া জুতা দিয়ে বেরোনো দরকার কিছুক্ষণ, তারপরে পড়তে বস। আমার আমাকে এই ছিল ছিল কেন করা লাগলো, কেন করা লাগলো? আমি তো মানে আপনার সাথে ভদ্রভাবে আলোচনা করতেছিলাম, কেন আমার গলাটা বাড়ানো লাগলো কেন? আপনার কি মনে হচ্ছে যে আপনার মানে আপনার উপর চিল্লাচিল্লি করে আমার ভালো লাগতেছে, মানে আমি খুশি হইতেছি? সিম্পল প্রশ্ন, একদম সিম্পল করে উত্তর দিতেছি, সিম্পল করে অ্যান্সার দিলেই পারে, আলোচনাটা আমরা সামনে নিতে পারি। আদর, আপনাকে তো ফারাজ ভাই তো নিজে কোনো পজিশন হোল্ড করে আপনাকে তো কোনো প্রশ্ন, ও আপনার সাথে তো বাংলায় কথা বলতে হবে, নিজে কোনো অবস্থান নিয়ে, কোনো একটা অবস্থান নিয়ে তো আপনাকে কোনো প্রশ্ন করে নাই, আপনাকে একটা প্রশ্ন করেছে, আপনি সেটার উত্তর দিবেন, আপনি কি এটা করতে চান, আপনি কি সেটা করতে চান, এইরকম প্রশ্ন আপনি তখন করতে পারেন যখন ফারাজ ভাই কোনো একটা অবস্থান আপনাকে জানান দিবে, তখন আপনি তাকে এই প্রশ্ন করতে পারেন। কিন্তু ফারাজ ভাই তো এখন পর্যন্ত এই বিষয়ে তার কোনো অবস্থান আপনার কাছে তো দাবি করেন নাই, তাহলে আপনি কিভাবে তাকে আপনি এটা করতেছেন, আপনি সেটা করতেছেন, এগুলা কিভাবে কেন জিজ্ঞেস করতেছেন? এগুলা তো প্রশ্ন করার কোনো মানে নাই। 2 নম্বর পয়েন্ট ফারাজ ভাই, উনি যেই কথাটা বললেন, ওনার মানে টোটাল পয়েন্টটা যেটা যে জিনিসের উপর বেস করে সেই পয়েন্টটাও কিন্তু ইনফ্যাক্ট একটা ভুল পয়েন্ট ফারাজ ভাই, সেই জিনিসটা আমি একটু দেখাই দিই আগে। এই দেখেন হাদিসটা, এই হাদিসটা হচ্ছে সুনান আবু দাউদ শরীফের 2152 নম্বর হাদিস। এখানে যে জিনিসটা বলা হচ্ছে বন্দি স্ত্রী লোকের সাথে সহবাস করা, এখানে বলা হচ্ছে আবু সাইদ খুদ্রি হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুনায়নের যুদ্ধের সময় আওতাস নামক স্থানে একটি সৈন্যদল প্রেরণ করেন, তারা তাদের শত্রুদের সাথে মোকাবেলা করে তাদেরকে হত্যা করে এবং তাদের উপর বিজয় হয়। তার আর এই সময় তারা কয়েদি হিসেবে হাওয়াজিন গোত্রের কিছু মহিলাকে বন্দি করে, বন্দি করে কিন্তু, হ্যাঁ, তারা কিন্তু সেই মহিলারা কিন্তু নিজে নাচতে নাচতে চলে আসেনি, বন্দি করে। এখন এরপরে যেখানে যেটা বলা আছে দেখেন, খুব মজার কথা বলা আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কিছু সাহাবী তাদের কাছে অনধিকার ভাবে সহবাস করাকে গুনাহ মনে করে, কেননা তাদের মুশরিক স্বামীরা তখন বন্দী ছিল, মানে একই সাথে সেই মুশরিক স্বামীরা এবং স্ত্রীরা উভয়দেরকে বন্দী করা হয়েছে, মানে স্বামী সহ মেয়েদেরকে বন্দী করা হয়েছে, সেই মেয়েদের স্বামীরা তখনও বন্দী ছিল তাদের সাথেই, সেই সময়ে স্বামীদের উপস্থিতিতেই তাদের উপরে নবী মোহাম্মদ এবং তার সাহাবিরা ধর্ষণ যজ্ঞে মেতে ওঠে। দেখেন তখন আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করেন, যে সমস্ত স্ত্রী লোকের স্বামী আছে তারা তোমাদের জন্য হারাম, তবে যারা তোমাদের অধিকারভুক্ত দাসী, অর্থাৎ যেসব মহিলা যুদ্ধবন্দী হিসেবে তোমাদের আয়ত্তে আসবে, তারা
এক ইদ্দত পূর্ণ হওয়ার পর তোমাদের জন্য হালাল, মানে এই যে যাদের স্বামীরা এখনো জীবিত আছে এবং বন্দী আছে তাদের চোখের সামনে সেই মেয়েদেরকে ধর্ষণ করাটা মুসলমানদের জন্য হালাল করার জন্য আল্লাপাক আয়াত নাজিল করলো। উনি যেই পয়েন্টের উপরে এতক্ষণ কথা বললো যে মেয়েরা যাইবো কোথায় ভাই, মেয়েদের তো জানার কোনো জায়গা নেই ভাই, স্বামীরা মেরে ফেলেছে এখন কি করবো ভাই, এইটাও একটা ভুল পয়েন্টের উপর। কারণ স্বামীরা যদি জীবিত থাকে তখনও তাদেরকে ধর্ষণ করাটা হালাল মুসলমানদের জন্য। আরো হাদিসে বলা আছে ফারাজ ভাই, সেই মেয়েরা পালায় যাচ্ছিল পাহাড়ের দূর পাহাড়ের উপর থেকে, আমি সেই হাদিসে বের করতেছি, পালায় যাচ্ছিল দূর পাহাড়ের দৌড়ে দৌড়ে পালায় যাচ্ছিল, তখন মোহাম্মদের সৈন্যবাহিনী পিছন থেকে বলতেছে ওই যে গনিমত চাই গনিমত চাই, ধর 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 ধর, পিছনে পিছনে দৌড়ায় দৌড়ায় সেই মেয়েদেরকে ধরছে, ধরে বন্দি করে আনছে, বন্দি করে আইনা। তারপরে এক সাহাবি আবার বলতেছে একটা সুন্দরী মেয়েকে আবার নবী মোহাম্মদ চাইছে, বলে এই সাহাবি তুই ওই সুন্দরী ম্যাটার আমার দিয়ে দে। ওই সাহাবি আবার বলতেছে নবীজি আমি তো এখন ওই ম্যাটারের ন্যাংটা করি নাই, আমি তোমার কেমনে দেই, আমি তখন ওই ম্যাটারের ন্যাংটা করি নাই নবীজি। এই হাদিস থেকে আমি বের করবো ফারাজ ভাই যে এই যে একটা মেয়ের ন্যাংটা করিনি এখনো, এই কথাটা যে সাহাবি তা নবীরে বলতেছে যে হে নবী আমি তো ম্যাটার এখন ন্যাংটা করিনি তোমরা কেমনে দেই, এই হাদিসটাকে দেখবেন ফারাজ ভাই। জি ভাই অবশ্যই দেখা যায়। আমার আমার আদর ভাইকে প্রশ্ন করার কারণটাই হচ্ছে তিনি যে ন্যারেটিভটা সেট করতেছিলেন যে আমরা মানবতার খাতিরে তাদেরকে যুদ্ধবন্দী বানাইতেছি, এটা যে একটা ফালতু কথা। মেয়েরা চাইলেও না চাইলেও আপনি যে তাকে জোর করে নিয়ে আসবেন, নাসির ভাই আপনি তো ক্লিয়ার করলেন যে যখন তার হাজবেন্ড জীবিত ছিল তখনও তাদের সাথে যৌন মানে সেক্স করা, তাদেরকে রেপ করা তাদের জন্য বৈধ, এটার সাথে মানবতার কোনো দূর দূরান্তের কোনো রিলেশন নাই। আপনি তার বেচারি খাইতে পারতেছে না এই জন্য আমি তাকে সেক্সের বদলে খাবার দিব, দর্শনের বদলে খাবার দিব, এই এই কনসেপ্ট না। সে হচ্ছে কি আপনি যুদ্ধ করছেন, আপনি তার আপনি জিতছেন, নিজের নিজের জীবন বাজি লাগায় আপনি জিতছেন, এর বদলে আপনি যাকে হারাইছেন বা যে যতটুকু জায়গা দখল করছেন ওগুলো আপনারা নিজেরা যারা সৈন্যবাহিনীর আছেন যত ডাকাত বাহিনীর আছেন নিজেরা নিজেরা ভাগ করে নেবেন, এইটা হচ্ছে কনসেপ্ট। ইনক্লুডিং ওমেন অ্যান্ড চাইল্ড এবং যারা যারা এবং মেল সদস্যদেরকে দাস হিসেবে ভাগ করে নেবেন, এটা হচ্ছে কনসেপ্ট। এটার মধ্যে মানবতা যে ঢুকাইতেছেন এটা তো একটা স্রেফ স্রেফ একটা বেহাবন, এক এক মানে একটা একটা ধাপ্পাবাজি তাকিয়াবাজি ছাড়া কোনো কিছু। তাহলে ফারাজ ভাই আমার প্রশ্নটা হচ্ছে যে কালকে যদি ভারত বাংলাদেশ আক্রমণ করে অথবা এই মুহূর্তে যদি ইসরায়েল প্যালেস্টাইনে আক্রমণ করে এবং প্যালেস্টাইনিদের পুরুষদেরকে যদি হত্যা করে মেয়েদেরকে যদি গনিমতের মাল হিসেবে তুলে নিয়ে যায়, বা ভারতের হিন্দুরা যদি বাংলাদেশের এই যে আদর ভাইকে যদি হত্যা করে বা তাকে বন্দী করে, তাকেও মনে করেন বন্দী করছে, আদর ভাইয়ের মা বোন স্ত্রী এবং কন্যা এই চার চার এই কয়েকজনকে ধরে নিয়ে গেল, এবং হিন্দু সেনাবাহিনীর ভিতরে একটা জাবজেল সেনাবাহিনীর লোক আছে যে লোকটা মনে করেন এই যে কালী নামক একটা মানে এই রেসলার আছে ইন্ডিয়াতে বুঝছেন, সে কালী 7 ফুট লম্বা, তার নামটা হচ্ছে কালী, বাংলাতে সেই উচ্চারণটা কালী হবে কারণ খালি বলে কোনো ভাই আপনি ঐশ্বরিয়াকে যদি ঐশ্বর্য বলেন সে ট্রিগার্ড হয়ে যাবে, ওটা এত ইয়ে করার দরকার নেই, আপনি যেটা বলেছেন সেটা উচ্চারণে আপনারা ভুল করেন। খালি সেই গ্রেট খালি সে যদি মনে করেন আপনার ছোট বোনটা যে বোনটার বয়স হচ্ছে গিয়ে 5 বছর বয়স, আবারও আমি কিন্তু পরিষ্কারভাবে বলছি সেই বোনটার বয়স 5 বছর, আমি সেই হাদিসও বের করব যে একটা অপ্রাপ্ত বয়স্ক বাচ্চা মেয়ে সেই মেয়েটার সাথেও সেই গনিমতের মাল মেয়েটার সাথেও ধর্ষণ করাটা সম্পূর্ণ জায়েজ, সেই হাদিস আমি এখন বের করব। আপনার ছোট বোনটার বয়স 5 বছর বয়স, সেই গ্রেট কালী এসে আপনার ছোট বোনটাকে সে গনিমতের মাল হিসেবে পাইল এবং বিছানায় তুললো এবং সম্পূর্ণ ইসলামী কায়দায় সে তার সাথে সহবত করলো, সেই 5 বছরের বাচ্চা মেয়েটার সাথে সেই গ্রেট কালী সহবত করলো, এই জিনিসটা তো আপনার নৈতিকতা অনুসারে সম্পূর্ণ নৈতিক একটা কাজ হবে নাকি আদর ভাই, কি বলেন? আদর আপনি নিজেকে আনমিউট করে বলেন। আমি মিউট করেছি, আনমিউট করেছি আমি। আপনি বলতে দিবেন, আপনি এতক্ষণ ধরে বলেন আমি কি 10 সেকেন্ডের মধ্যে দিব, 30 সেকেন্ড আমি বলি। এখন ভাই যদি কোনো জিনিস কোনো রাষ্ট্রের মধ্যে হয় ভাই যুদ্ধ হয় তাহলে সেখানে যে মানুষের বাড়ি ঘর করেছি, আপনাকে কি প্রশ্ন করেছি আপনি প্রশ্নটা বলেন। এখন আমি প্রশ্ন উত্তর দিব, পরবর্তীতে আমি একটা প্রশ্ন করব আপনি উত্তর দিবেন। আপনাকে কি প্রশ্নটা করেছি সেই প্রশ্নটা বলুন। হ্যাঁ ঠিক আছে, আমি বলছি না এই রিলেটেড আমি প্রশ্ন করব, ঠিক আছে। তাহলে এটা যুদ্ধে যে নিয়ম আছে সেই অনুসারে তো হবে, মানে সরি ভাই কাম ডাউন, আসিফ ভাই আপনাকে যে প্রশ্নটা করছে প্লিজ প্রশ্নটা রিপিট করেন, রিপিট করে প্রশ্নটা উত্তর দেন, কারণ আমরা হাইলি ডাউট করতেছি আপনি প্রশ্নটা বুঝেন নাই। আপনি প্রশ্নটা রিপিট করেন যে আপনি আসলে প্রশ্নটা বুঝছেন
এরপরে এটার অ্যান্সারটা দেন। আপনি দয়া করে আনমিউট করেন, প্লিজ আগে প্রশ্নটা বলেন, এরপরে এটার উত্তরটা দেন। আসিফ ভাই, প্রশ্ন উনি যেভাবে করে, প্রশ্ন যেটা উনি করছেন যে আমার পরিবারের কাউকে যদি এখন ওনারা পায়, এটা তো তো তারা করবে নাকি? এখন নিয়ম অনুসারে যদি হয়ে যায় এরকম, তাহলে সত্যি তারা করবে নাকি করবে নাকি সেটা জিজ্ঞেস করি। হ্যাঁ, দিতেছে আসিফ ভাই, দিতেছে। হ্যাঁ, তারা পাবে, তারা পাবে এখন যদি নিয়ম অনুসারে, তারাও মানে তারাও যদি করবে, আমাদের মানে দ্য গ্রেট খালি, উনি যদি আপনার ছোট বোনকে পায় সিমিলার অবস্থায়, আমি তাহলে ছোট আমার ব্যাপার না, এটা যুদ্ধের মধ্যে যে কোনো রাষ্ট্রের ব্যাপার, যে কোনো কারো ব্যাপার আছে, আপনি এটা মেনে নিবেন? আমার আমি আপনাকে দ্বারা এই উদাহরণটা দিতেছি, আপনি মেনে নিবেন এই বিষয়টা? এটা যে কেউ মানতে পারতো যদি এটা নিয়ম হয়ে মানে থাকে, আপনিও নিয়মটা আছে। আপনিও নৈতিক হিসাবে মেনে নিবেন যে আপনাকে মেরে ফেলেছে, এখন আপনার ছোট বোন কই যাবে, নিয়ে যাক, আহা, এটা তার অধিকার এখন। নিয়ে গিয়ে দর্শন করুক, এটা খুবই নৈতিক কাজ হবে নাকি? যুদ্ধের মধ্যে আপনার সম্পদ গেছে, এখন আপনার সম্পদকে নেওয়া হয়েছে, এখন এটা কি নৈতিক কাজ না? একটা রাষ্ট্রের অর্থনৈতিক ব্যবস্থা ছিল, তারা নিয়ে নিছে, আমরা এখানে তাদের সম্পদ তারা কোনো নিয়ে নিছে, সম্পদ, এখন কোনো আপনি গরু যদি একটা ছাগলের কথা মানবতা বলছে না, কোনো গরু না, আপনি তো ছাগলের কথা বিষয় না, বলছে। আপনি পুরো বিষয় হ্যাঁ, বুঝতে হইব। এই পাগলে কি কয়, না, মানে কি আপনি কয়, কি আপনি কি লুটপাট করাটাকেও মানে যৌক্তিক হিসেবে ইয়ে করতেছেন যে এটা রিজার্ভ তাহলে অবশ্যই? ফারাজ ভাই হয় কেন? ফারাজ ভাই এক সেকেন্ড, তাহলে ফারাজ কি ভাই এক যুদ্ধ সেকেন্ড, যুদ্ধ হয় কেন? ওটাকে ফারাজ লুটপাট ভাই বলে এক না, সেকেন্ড, ওটাকে বলে যুদ্ধ, রণক্ষেত্রে জয়লাভের পর সম্পদ, রণক্ষেত্রে জয়লাভের পর সম্পদ। আপনাকে একটু মিউট করে রাখছি। ফারাজ ভাই একটু দেখেন, এটা হচ্ছে সুনান আদ দারিমি শরীফের একটা হাদিস, 1212 নম্বর হাদিস। এখানে যে জিনিসটা বলা হচ্ছে, আমি জুহরি কে জিজ্ঞেস করলাম, একটি লোক একটি দাসী ক্রয় করলো যে এখনো হায়েজে উপনীত হয়নি, আর গর্ভধারণের মতো বয়সও তার হয়নি, এমন অবস্থায় সেই লোকটি কতদিন তার থেকে সম্পর্কহীন থাকবে, মানে সেক্স না করবে আর কি? তিনি বলেন 3 মাস। এই হাদিসের পরের হাদিসে যে জিনিসটা বলা আছে, 45 দিন, পরের হাদিসটাতে বলা আছে, এই দুটো ইকরামাকে জিজ্ঞেস করেন, তখন বলেন 1 মাসই যথেষ্ট। হ্যাঁ, তার মানে হচ্ছে 1 মাস ইদ্দত পালন করলেই সেই অপ্রাপ্ত বয়স্ক বাচ্চা মেয়েটার সাথে সেক্স করা যাবে, ইসলামে বৈধতা আছে। আমি ওনাকে জিজ্ঞেস করেছি, ওনার 5 বছরের একটা বাচ্চা মেয়ে বা ছোট বোন, সেই বোনটার সাথে যদি ভারতের কালি যদি সহবত করে, মানে গনিমতের মাল হিসেবে নিয়ে যদি সহবত করে, সেটা নৈতিক হবে কিনা? আমি একটু শান ভাইকে একটু এই বিষয়ে একটু জিজ্ঞেস করতে চাই। ফারাজ ভাই, আপনি একটু আমাকে একটু সময় দেন, আমি একটু শান হ্যাঁ ভাইয়ের হ্যাঁ মতামত ভাই, একটু শুনে আসি। আমি আমি একটু আমি একটু ব্রেক নিয়ে আসতেছি ভাই, 2টা মিনিট। ওকে, ঠিক আছে। শান ভাই, আপনি আমাদেরকে একটু বলেন তো ভাই, যে আপনি কি মনে করেন এই বিষয়ে? না ভাই, এটা আসলে মানবতা বিরোধী হয়ে যায়। আর উনি আসলে মানবতাবাদী না, উনি ধর্মীয়বাদী। হ্যাঁ, তোমার সাথে মানবতা নিয়ে কথা বলার কোনো অর্থ আমি খুঁজে পাচ্ছি না। কিন্তু কথা তো বলতে হবে, নাহলে ওনারা যদি কখনোই না শোনে এই কথাগুলা, ও তাহলে তো ওনারা কখনো বুঝতে পারবে না যে এই জিনিসগুলা যে কত ভয়ঙ্কর কথা। ওনারা ওনাদের চিন্তা যে কত ভয়ঙ্কর চিন্তা, কত বর্বর, কত অসভ্য, কত কদাকার চিন্তা, ওনাদেরকে যদি আপনি না বলেন তাহলে ওনারা বুঝবেন কিভাবে? না, উনি হয়তো ব্যাপারগুলো জানতেন না, আপনি যখন দেখাই দিলেন তখনও যে উনার মানসিকতা পরিবর্তন হচ্ছে না, এটা খুবই আশ্চর্যজনক, আমি বুঝলাম না আসলে। কিন্তু উনি তো বলতেছে এটা তো ঠিকই আছে, ওরাও পাইলে আমার ছোট বোনের রেপ করবো, অসুবিধা কি, এটা কি সেজন্য তো নৈতিক বললাম কাজ? যে আসলে উনি আসলে কি বলতেছে, আসলে কি বুঝতেছে আমি সেটাই বুঝতেছি না, যে উনার কাছে মানবতা বলতে কিছু নাই, উনার কাছে ধর্মটা সবচেয়ে বড়। ঠিক আছে, তুমি এটা জানো না, হাদিসগুলো জানো না, যখন আপনি দেখাচ্ছেন তখন তো সেগুলো মানতেই পারতেছে, তো তার আমি কাছে আরো ধর্ম কি বড় হচ্ছে? আমি আরো অনেকগুলো হাদিস বের করতে পারি, যেখানে এই যে ন্যাংটা করার কথা, অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর হাদিস আমি বের করতে পারি, সেগুলো আমি একটা একটা করে বের করবো যদি সময় পাই। আপনি সব যদি দেখান তারপরও তাকে তার জায়গা থেকে একটু সরাইতে পারবেন না? তার কারণ ওই যে আপনি বলছিলেন না, এই কি বলে, কানে না অন্তরে কলবে সিল মেরে দিছে, এটা তাদের দলের লোক। হ্যাঁ, কিন্তু কিন্তু শান ভাই, কথা হচ্ছে যে এই জিনিসটা বোঝাটা তো এত কঠিন কিছু না। আচ্ছা শান ভাই, আপনাকে আমি বলি যে, মনে করেন যে আল্লাহ পাক তো এই বিধানটা দিছে আমাদেরকে। হ্যাঁ, আল্লাহ পাক হচ্ছে পারফেক্ট বিইং, তিনি সবকিছু বুঝে শুনে আমাদেরকে এই বিধানটা দিছে, কিন্তু আমরা মানুষেরা অনেক চিন্তা ভাবনা করে, অনেক গবেষণা করে জেনেভা কনভেনশন নামক একটা কনভেনশন তৈরি করছি। সেই কনভেনশন, সেই আন্তর্জাতিক আইনের আন্ডারে কোনো নিরাপরাধ ব্যক্তিকে যুদ্ধের সময়, যুদ্ধকালীন সময়, কোনো নিরাপদ নিরাপরাধ ব্যক্তিকে যে সরাসরি অস্ত্র নিয়ে কোনো যুদ্ধ করে নাই, তাকে কোনোভাবেই বন্দি করা যাবে না, তাকে যৌন হয়রানি করা যাবে না, তার শরীরে স্পর্শ পর্যন্ত করা যাবে না, তাকে কোনো ধরনের কারাগারে প্রেরণ করা যাবে না, এই ধরনের কোনো কাজই, তার উপরে কোনো ধরনের শাস্তি প্রয়োগ করা যাবে না, তাকে মারধর করা যাবে না, এই জিনিসগুলো জেনেভা কনভেনশনে খুব পরিষ্কারভাবে বর্ণিত আছে। তাহলে শ্যাম ভাই, আপনাকে আমার প্রশ্ন হচ্ছে, কার বিধানটা আপনার কাছে ভালো বিধান বলে মনে হয়, মানুষের তৈরি জেনেভা কনভেনশন নাকি আল্লাহর তৈরি এই গনিমতের মালভোগ, কোনটা? না, মানুষের তৈরি জেনেভা কনভেনশনের বিচারটাই অনেক ভালো মনে হচ্ছে আমার কাছে। এইটা এই মানুষের তৈরি জেনেভা কনভেনশন থেকে তো মুসলমানরাও সুবিধা পাবে, হিন্দুরাও সুবিধা পাবে, খ্রিস্টান, প্রত্যেকটা মানুষই তো তাদের অধিকারটা সংরক্ষিত থাকবে, কেউ তো এখানে ধর্ষিত হবে না, তাই না? জি জি, হ্যাঁ, কিন্তু আল্লাহর বিধানটা যদি সারা পৃথিবীতে কায়েম হয়, তাহলে দেখা যাবে যদি মুসলমানরা যেতে, তাহলে তো কাফেরদের মেয়েরা ধর্ষিত হবে, কাফেররা যদি যেতে, তা খ্রিস্টানরা যদি যেতে, তাহলে মুসলমানদের মেয়েরা ধর্ষিত হবে, দুই জি পক্ষেই তো, অবশ্যই। যেই মেয়েরা কোনো কিছুই জানলো না, বুঝলো না, কিছুই করলো না, খোদাই একদল আইসা আমাদের দেশে পুরুষদেরকে মেরে মেরে মেয়েদেরকে নিয়ে বিছনা তুললো, রেপ করলো, এটা কিছুই তো আমি বুঝলাম না,
এই যে এই পরিস্থিতিতে পড়তে হবে, আল্লাহর বিধানটা পালন করলে তো এই মেয়েদেরকে সারা জীবন তো এই পরিস্থিতির ভিতরেই যাইতে হবে নাকি? হ্যাঁ অবশ্যই, যদি আপনি ধর্ম মানতে চান অবশ্যই, যে উর্বর বর্বরতা থাকুক কিংবা শান্তি থাকুক, যাই থাকুক সেটাই মানতে হবে আপনাকে, এখানে মানবিকতার কোনো অর্থই থাকবে না। আর এবং কোরআন যেখানে বলে দিচ্ছে, এবং এটার হ্যাঁ ভিতরে আপনার বোনও পড়তেছে, আমার বোনও পড়তেছে, এবং আমার বোনকে নিরাপদ করার জন্য এবং একই সাথে আপনার বোনকে নিরাপদ নিরাপদ করার জন্য তো আমরা চাইবো তো জেনেভা কনভেনশনটা শক্তিশালী হোক, সব মানুষ যেন জেনেভা কনভেনশন মেনে চলে, তাই না? হ্যাঁ অবশ্যই, এখন আপনি কি চাইবেন ভাই যে এই জেনেভা কনভেনশন বাদ দিয়ে চলেন, আমরা আল্লাহর বিধানে ফেরত যাই, এটা কি আপনি চাইবেন? না না আমি ওইভাবে অবশ্যই চাইবো না। আর কোরআনের একটা সুন্দর রেফারেন্স আছে, হ্যাঁ কোন একটা আয়াতে বলা হয়েছে, সবচাইতে নিকৃষ্ট সেই ব্যক্তি যে তার জ্ঞানকে কাজে লাগায় না। তো আমার মতে যে এই কি বলে আমাদের আদর ভাইয়ের মতো যে লোকগুলো আছে, যারা আসলে নিজের বাপদাদা থেকে যে ধর্ম জানতে পারছে সেটা ধরেই বসে থাকবে, নিজেদের বাহ্যিক ভাবে কোনো কিছু চিন্তা করতে চায় না, এদেরকেই বলা হয়েছে যে তাদের সাথে নিকৃষ্ট জীব আর হয় না। যদিও কোরআনে এদেরকে বলা হয় নাই, কোরআনে অন্যদেরকে বলা হয়েছে, যাই হোক ঠিক আছে। আমাকে সেটাই মনে হয়েছে। ঠিক আছে, এখন তাহলে আদর আপনি বলেন, তাহলে আপনি আপনি এই বিষয়ে কি মনে করেন? এখন আপনার জেনেভা কনভেনশন বিষয় নিয়ে আসছেন, আপনি আপনি নিয়মের দিকে আসছেন, তাহলে এখন আমরা নিয়মের দিকে যাচ্ছি। আপনার কাছে এখন আপনাকে আমার যেটা প্রশ্ন আপনাকে হয়, কি করি আর আপনি কি থেকে শুরু করেন ভাই? আমি জেনেভা কনভেনশন নিয়ে আসছি, সেটা তো আমি বলেছি যে আল্লাহ পাক আচ্ছা একটা আপনি বিধান আলোচনা দিয়েছে। থেকে এক বিষয়ে আরেক বিষয়ে যাচ্ছেন, শুধু আমি ধর ভাই মিউট করে কথা বলতে হবে, এই যে মুমিন ভাইরা আপনারা যে এখানে আইসা কথা বলার মতো মানে ইয়াটা পাচ্ছেন, সুযোগটা পাচ্ছেন, একটা সত্য কথা বলি, আপনার মতো বলদ মুমিন আমার সামনে কোনোদিন আইসা বসার মতো যোগ্যতা রাখেন না, এটা হচ্ছে সত্য কথা। আমি যদি ঢাকায় থাকতাম, আমার পাশে আইসা কোনোদিন বসার মতো যোগ্যতা আপনার 14 গোষ্ঠীর কারো হইতো না। আপনি যে এখানে এসে আমার সাথে সরাসরি কথা বলতে সাহস ইয়া পাইতেছেন, সুযোগ পাইতেছেন, এটা আমার 14 গোষ্ঠীর ভাগ্য। এত পাকনামি কেন করেন ভাই, এত পাকনামি কেন করেন? আপনাকে যে সুযোগটা দেয়া হচ্ছে এই সুযোগটা সদ্ব্যবহার করেন, ভালোভাবে কথা বলেন। আপনাকে যেটা জিজ্ঞেস করেছি সেটা হচ্ছে আমি যে জেনেভা কনভেনশনের কথা বলেছি সেটা তো একটা প্রসঙ্গে কথাটা বলেছি। শান ভাই আমি কি একটা প্রসঙ্গে কথাটা বলি নাই? জি অবশ্যই ভাই। মানে এটা কি আপনি তো দেখেন জেনেভা কনভেনশন, এখন তো নিয়ম নিয়ম আইলেন, এগুলা কি ভাই কথা বলার কোনো মানে পদ্ধতি? উনি ওনার কি বলার কথা ছিল আর উনি কি বলতেছে? না ফারাজ ভাই আমি আর মানে সহ্য করতে পারতেছি না এই মানে এই টাইপের কাঠ বলদ মুমিন, আমি আর সহ্য করতে পারতেছি না। ফারাজ ভাই আপনি কি কথা বলবেন? ভাই কথা তো বলতে আসে আপনার সাথে, আমার সাথে তো কথা বলতে আসে নাই, আপনি যদি না চান তাহলে তাহলে ভাই তাহলে ফারাজ ভাই আপনি কি চাইলে কিছুক্ষণ বলতে পারেন, আমি একটু ব্রেক নিয়ে আসি, আমার মাথা গরম হয়ে গেছে। এই যে যখন বলছে যে আমি তো সে, লাস্ট কোনো তেমন কোনো কথা শুনিনি ভাই, আমি আর কি ঢুকলাম এখন। না না ফারাজ ভাই যখনই বলছে তার নিজের ছোট বোন বা নিজের ছোট বোনের সাথে করলেও উনি এটা নাকি নৈতিক, তখন ভাই আমার মাথাটা গরম হয়ে গেছে ভাই। এইলে কি কথা ভাই, মানে এত ভাই সহজ ভাবে বোঝাবার কষ্টের পরেও বিষয়টা এটাই যে 1400 বছর আগে কোন ল্যাংটা পাগল কি বলে গেছে, সেটার জন্য তারা তার ফ্যামিলি লোকজনকে ওরকম হার্ম কেউ করবে এটা মেনে নেয়, মানে ডিসগাস্টিং তো না ভাই। না ফারাজ ভাই এক সেকেন্ড এক সেকেন্ড, আমি কিন্তু মানে তার ফ্যামিলির কথাটা বলছি একটা বিশেষ কারণে, কারণ হচ্ছে এই টাইপের মুমিনরা মনে করেন একটা হিন্দু ফ্যামিলির উপরে যদি এটা ঘটে তখন তারা রিয়ালাইজ করে না এটা যে কতটা ভয়ঙ্কর ব্যাপার, একটা মানে পরিবারের পুরুষদেরকে মেরে তাদের মেয়েদেরকে তুলে নিয়ে তাদেরকে গনিমতের মাল হিসেবে তাদেরকে রেপ করা, এই জিনিসটা যে কত প্যাথেটিক কত মর্মান্তিক ব্যাপার, এই জিনিসটা এই মুমিনদের মাথায় ভাই হাতুড়ি দিয়ে বাড়ি মারলেও এরা বুঝবে না। আমি ফ্যামিলি তাদের ফ্যামিলিটা উল্লেখ করি এই জন্য যেন তারা এই জিনিসটা অন্তত নিজের ফ্যামিলি হইলে তখন তাদের একটু ইয়া লাগে, হায় রে আমার বোনের সাথে করবো, আমার মায়ের সাথে করবো, আমার মায়ের বিছানায় তুলবো এই কালি আইসা, এইটা রিয়ালাইজ করেও যেন এরা বুঝে। এই কারণে ভাই ফ্যামিলির কথা তুলি, কিন্তু দেখা যায় এই মুমিনটা এতটাই ভাই নিকৃষ্ট মন মানসিকতার, ফ্যামিলি তুইলা বলতেছি তারপরে এরকম হওয়া ঠিকই আছে, অসুবিধা কি, ঠিকই আছে ওরা পাইলে আমার বোনের আমার মায়ের লাগাইবো, অসুবিধা কি ভাই, আমি আর কেমনে বুঝাবো ভাই তাইলে, আর আর কেমনে ভাই, এগুলো তো মাথা গরম হয়ে যায় ভাই এগুলোর সাথে কথা বলতে গেলে। আচ্ছা ঠিক আছে আসিফ ভাই, আপনি তাহলে ব্রেক নেন, আমরা তো এগুলো দেখে আসতেছি বহু বছর ধরেই, যদিও প্রতিবার যে কম শকিং হয়ে যায় জিনিসটা এরকম না, কি বলার মানে এত কিছু বলার। আচ্ছা আমি একটু ব্রেক নিয়ে আসি, মাথাটা ঠান্ডা করে আসি ভাই, আমার মাথা সিরিয়াস গরম হয়ে গেছে আমি কি। আচ্ছা ঠিক আছে যাচ্ছি। ঠিক আছে আদর ভাই, আপনার কি আর লাস্ট কিছু বলবেন, বলে বলেন আমি লাস্টটা শুনে আপনাকে লাস্ট তাহলে একটা একটা যুক্তি কথা, দিই। যদি কেউ যদি শুরু থেকে দেখেন তাহলে আমি একটা বিষয়কে যখন প্রসঙ্গের সাথে আরেকটা প্রসঙ্গ আনতে গিয়েছি, আপনারা বারবার বলেছেন আপনাদের প্রশ্ন উত্তর দিতে, আপনাদের প্রশ্ন উত্তর দিতে, আবার এই যে এক প্রসঙ্গ থেকে আপনারা কিন্তু আরেক প্রসঙ্গে গিয়েছেন, এটা কিন্তু আমাদের মানতে হবে। কিভাবে আমি বলি, আপনাদের সেখানে যখন দাসদাসীর সম্পর্কে কথা হচ্ছিল তখন আপনারা সেখান থেকে যুদ্ধের বিষয় থেকে আপনারা জেনেভা কনভেনশন গেলেন, মানে ওই নিয়মটা ইসলামের নিয়ম থেকে বেটার, আপনারা কি এটা বলছেন না? মানে আপনারা নিয়মে গেলেন, দাসদাসীতে গেলেন, ঠিক আছে না, কিন্তু যখন আমি আপনাদেরকে এটা বলতে চাচ্ছি বারবার যে যদি একটা রাষ্ট্র একটা রাষ্ট্রের সাথে যুদ্ধ হয় তাহলে সে রাষ্ট্রে যে মানুষের যে সম্পদ আছে সেটা কি ওই যে বিজয় রাষ্ট্রে কি ভোগ করবে না, বিজয় রাষ্ট্রে কি গ্রহণ করবে না? বিজয় রাষ্ট্র অবশ্যই গ্রহণ করবে, যুদ্ধটা তো এই জন্যই হচ্ছে। আপনারা আমাকে এই কথাটা বলতে দেনই নেই, এই জন্য কিন্তু আপনারা কিন্তু
আমি বলি, কিন্তু আপনারা কিন্তু আপনারা আলোচনা লাইভে দেখেন ভাই, আদর ভাই আপনারা শুনতে থেকে নিয়ে আপনারা কোথাও পর্যন্ত গেছেন, দাদাশিব বলতে গেলে জেনেভা কমিশন পর্যন্ত নীতি মানদণ্ডে গিয়েছেন? আমার একটা প্রশ্ন আছে, আপনার কথা আমি বুঝি নাই। আপনি বললেন দুই দেশের মধ্যে যুদ্ধ এই জন্যই হয়, এই জন্য হয় মানে কি, মানে অন্য দেশের সম্পত্তি ভোগ করার জন্য আরেক এক দেশ আরেক দেশ না, আরো কারণ আছে, আরো কারণ আছে, আরো কারণ আছে। আপনি যখন যুদ্ধ জয় লাভ করে তখন কি করে, অন্য তখন কি দেশকে করে উদার, আক্রমণ করে, আপনার আপনার যে মন মানসিক আছে মানে উদার মানসিক আছে। কথা বুঝেন, ধরেন আপনি আপনার দেশকে ডিফেন্ড করতেছেন, আপনি আপনার দেশকে ডিফেন্ড করতেছেন, অন্য দেশের সোলজাররা ঢুকছে আপনার দেশে, আপনি ডিফেন্ড করার সময় তারা তো তাদের ট্যাঙ্ক গোলা বারুদ এগুলার বাইরে তো তাদের অন্য কোনো কিছু নিয়ে আসে না, তাদের ঘর বাড়ি নিয়ে আসে না, তাদের সম্পত্তি নিয়ে আসে না, তাদের জমি জমা নিয়ে আসে না, তাদের গহনা পাতি নিয়ে আসে না, তাদের ভ্যালুয়েবলস নিয়ে আসে না। হ্যাঁ, ভ্যালুয়েবলস এর মধ্যে কি থাকে, যন্ত্রপাতি থাকে, ভ্যালুয়েবলস এর মধ্যে খাবার খাবার দাবার থাকে, ভ্যালুয়েবলস এর মধ্যে থাকে তাদের তাদের অস্ত্র সরঞ্জাম, তাদের টিকে থাকার মতো জিনিস। এখন ওইটা আপনি লুট করেন, মানে হারাই দেওয়ার পর ওইগুলা লুট করেন, ওইগুলা নিয়ে আমাদের আমার মনে হয় না কারোই আছে কারো কোনো ডিফেন্সিভ কোনো যুদ্ধের সাথে কারো কোনো দ্বিমত আছে বলে আমি আমি মনে করি আমি মনে করি না। অন্য দেশকে আক্রমণ করে তাদেরকে পরাজয় মানে তাদের উপর আক্রমণ করে তাদেরকে হারায়, তাদের সম্পত্তি দখল করা, তাদের জমি জমা লুটপাট করা, তাদের সম্পত্তি লুটপাট করা, ইনক্লুডিং তাদের মা বোন তাদেরকে লুটপাট করা, এটা কেন যৌক্তিক এবং কেন করতে হবে, এটা এটা করার কারণ কি, একটা যৌক্তিক কারণ বলেন। আচ্ছা আপনি যদি ইতিহাস পড়ে থাকেন, আপনি যদি ওই সময় ইতিহাস গুলো পড়ে থাকেন, ওই আমি সময় ইতিহাস ইতিহাস জানতে দিয়ে ইন্টারেস্টেড না, আমি ইতিহাস জানতে মোটেও আপনি ইন্টারেস্টেড না। লাগেন না, বুঝবেন তো ওটা আপনি কোন সময় ছিল, কথাটা বুঝেন, ওটা কোন সময় ছিল, আপনি আপনি আমার কথা বুঝেন নাই। ওই জিনিসগুলো তো আপনি এখনো বলুন। হালাল, ওই জিনিসগুলো তো এখনো হালাল, হালাল না? ওই জিনিসগুলো হ্যাঁ যদি হ্যাঁ এখনো হালাল হয় তাহলে কন্টেক্সটের বিষয়টা একবারই আসে না যে ওই সময় ছিল। আমি আপনার কাছে যে জিনিসটা জানতে চেয়েছি সেটা হচ্ছে অন্যকে আক্রমণ করে তাদের সম্পত্তি লুটপাট করা, তাদের ভ্যালুয়েবলস লুটপাট করা, তাদের পরিবারের লোকজনকে লুটপাট করা, এটা কোন, এটা কেন যৌক্তিক, এটা মানে এটা কেন করতে হবে, এটা করার একটা যৌক্তিক কারণ দেন যে কেন অন্য অন্য দেশকে আক্রমণ করতে হবে, এগুলো কাজ করা লাগবে কেন, অন্য দেশে কেন আক্রমণ করতে হবে, হ্যাঁ এই উত্তর বলেন, এটা উত্তর না, এটা প্রশ্ন, কেন করতে হবে এটা? না? ঠিক আছে আমি আমি মিস করছি, এটা কেন করতে হবে তাহলে? প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ কেন হয়েছিল আপনার কাছে আমার প্রশ্ন? ভাই আমি তো কোনো আক্রমণ, তো আপনি একটু ভাই মানে আমি জানি না আপনার মাথায় কি খেলতেছে, একটু বোঝার চেষ্টা করেন। আমি কিন্তু কোনো আপনি আপনি আক্রমণাত্মক আপনি যুদ্ধ, বারবার বলছেন যে কেন আমাদের আক্রমণ তো করতে হবে ভাই, তাহলে প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ কি আমি আক্রমণ তো কোনো ছিল না? আক্রমণাত্মক যুদ্ধকে ডিফেন্ড করতেছি না, যে আক্রমণ করাটা যৌক্তিক ছিল, নেসেসারি ছিল, করতে হইতো, গনিমতের মাল লুটপাট করতে হবে, বা আমি আমেরিকার পক্ষের লোক আমেরিকাকে ডিফেন্ড করতে হবে, জার্মানের পক্ষের লোক জার্মানকে ডিফেন্ড করতে হবে, জাপানের পক্ষের লোক বা জাপান জাপানকে ডিফেন্ড করা লাগবে, নাথিং। আমি যদি ওয়ার ডিফেন্ড করি, কোনো ওয়ারকে যৌক্তিক বলে মনে করি, সেটা হচ্ছে শুধুমাত্র ডিফেন্সিভ, ডিফেন্সিভ ওয়ার মানে আত্মরক্ষামূলক যুদ্ধ, আমি শুধুমাত্র সেটাকে সাপোর্ট করতে পারি। আক্রমণাত্মক যুদ্ধকে আমি সাপোর্ট করি না, ওটার সপক্ষে আমার কোনো স্টেটমেন্টও নাই। আক্রমণাত্মক যুদ্ধের সপক্ষে স্টেটমেন্ট আপনি দিচ্ছেন, আমি আপনাকে জিজ্ঞেস করতেছি এটা এটাকে যৌক্তিক বলার পিছনে একটা কারণ দেখান, যদি দেখাইতে পারেন তাহলে দেখান, নাইলে ভাই সময় নষ্ট করেন না। আক্রমণাত্মক যুদ্ধের ব্যাপারে, জি ভাই আক্রমণাত্মক যুদ্ধের ব্যাপারে, আচ্ছা অ্যাজ আ মুসলিম, মুসলিম হিসাবে আমাদের তো দিন প্রতিষ্ঠা করতে হবে, বা সব মানুষেরই কোনো কোনো উদ্দেশ্য থাকে, তো প্রত্যেকটা মুসলিমের উদ্দেশ্য হলো তার দিন প্রতিষ্ঠা করা, তো দিন প্রতিষ্ঠার উদ্দেশ্যে মূলত যুদ্ধ। এখন যদি আপনার ভারত ভারতের সাথে ইয়ার যুদ্ধ হয়েছে, আপনার ধরেন চীন রাশিয়ার সাথে, ভারত আচ্ছা ধরেন ভারত চীনের একটা যুদ্ধ, এখন ভারত কি উদ্দেশ্যে যুদ্ধ করবে, চীন কি উদ্দেশ্যে যুদ্ধ করবে, তাদের যুদ্ধের একটা উদ্দেশ্য আছে আছে না? তো সেরকমই মুসলিমদের যুদ্ধের একটা উদ্দেশ্য থাকে যে দিন প্রতিষ্ঠা করা, তো দিন প্রতিষ্ঠা যখন আমাদের উদ্দেশ্য, তো আমরা তো দিন প্রতিষ্ঠার জন্য যুদ্ধ করছি, মানে দিন সত্যটা প্রতিষ্ঠার জন্য প্রতিষ্ঠা আপনারা করছি। অন্য অন্যকে অন্য দেশের উপর আক্রমণ করতেছেন, তাদেরকে হত্যা করতেছেন, তাদেরকে যুদ্ধবন্দী করতেছেন, তাদের সম্পত্তি দখল করতেছেন, তাদের জমি জমা দখল করতেছেন, এবং তাদের মা বোনকে গনিমতের মাল বানাচ্ছেন, এবং এটাই যৌক্তিক একটা কারণ দিন প্রতিষ্ঠায় না, মনে হয়। সত্যকে প্রতিষ্ঠা করার জন্য, সত্যকে প্রতিষ্ঠা করেন, যেখানে মিথ্যা আছে সেখানে ঠিক সত্য আছে, প্রতিষ্ঠা করতে হবে। ঠিক আছে ভাই, আপনার সাথে কথা বলে ভালো লাগলো আদর ভাই। আপনার যদি লাস্ট কিছু বলার থাকে 1 মিনিট সময় কিছু বলে আজকের মতো বিদায় নিতে পারেন, আপনার সাথে না ভালো আমি লাগছে না? বিদায় নিবো, কারণ আপনারা সবসময় শুনছিলাম যে ওই যে খগেনরা এক প্রসঙ্গ থেকে আরেক প্রসঙ্গে যেতে পছন্দ করে, আর খগেনরা অন্যকে বলার কোনো সুযোগ দেয় না, তা আজকে বুঝতে পারলাম। আচ্ছা আর কিছু না কথা কিছু শেষ আপনার নাকি আর কিছু? আচ্ছা ঠিক আছে, আচ্ছা শেষ, আসিফ ভাই কেমনে আপনি তো কেমনে পারলেন ভাই, কেমনে পারলেন, কেমনে ভাই আমি পারলেন? পারলাম এইভাবে বলে দিই ভাই, যখন আপনার মেন্টাল ইমেজটা কারোর উপর কারোর প্রতি হয়ে যাবে এরকম যে মাদ্রাসা ছাপ এবং মাথার মধ্যে অতটুকুই আছে তার ইন্টারে পরে বাচ্চা ছেলে, তার কথার তার কথা যদি আমি মানে আমার ভিতরে এফেক্ট ফেলাই, তাহলে তো ভাই আলটিমেটলি আমি নিজেই হেরে গেলাম। এই জন্য একান্তে শুনছি হচ্ছে ইন্টারে পরে বলা মানে বলছে শুনছি ধর্ষণের ধর্ষণের মাধ্যমে সত্যকে প্রবেশ করিয়ে দেয় ওনারা, হ্যাঁ, ভেতরে একদম মানে ভেতর কি পর্যন্ত বলবো, প্রবেশ করিয়ে দেয় ওনারা। এগুলার কি এক্সপ্লেইন করার মতো কোনো দরকার আছে আসিফ ভাই? আপনি মনে করেন যে
মানে না একটু আলোচনা করি ভাই, এই যে শান ভাই আপনি তো আমাদের পক্ষের কেউ না তাই না, আপনি একটু বলেন তো ভাই, আপনি একটু কি বুঝলেন এই বান্দার কথা শুনে কি বুঝলেন আপনি? ভাই ওই যে আপনি কি মমিন বলেন না ওদেরকে, কাতমুল মমিন নাকি যেন, এরা আসলে ওই ধরনেরই, কিছু বলার নাই এদের সম্পর্কে। মানে আক্রমণাত্মক জিহাদ করতে হবে, তাদেরকে মাইরা ধইরা তাদেরকে মুসলমান বানাইতে হবে, মুসলমান যদি না হয় তাহলে তাদেরকে মাইরা মুইরা কতল কইরা তাদের মা বেটিকে গনিমতের মাল বানায় ধর্ষণ করতে হবে, এটা হচ্ছে এটা বলে সত্য প্রতিষ্ঠা দিন প্রতিষ্ঠা, বুঝছেন? হ্যাঁ আমি আমি ভাবি ভাই, মানে রেশনালিটি কি মানুষের জন্য এতটা রেয়ার একটা বিষয়, বা ধর্মের মধ্যে কি আসলে এরকম কোনো কিছু আছে যে বুঝলাম সে ইউনিভার্সিটি বন্ধ পড়ে নাই, অ্যাটলিস্ট ইন্টার পর্যন্ত পড়ছে, কিভাবে একজন মানুষ তার মগজ ব্যবহার করে অন্যকে আক্রমণ করে তাদেরকে লুটপাট করে বলতেছে যে সত্য এইভাবে প্রতিষ্ঠা প্রতিষ্ঠিত হবে, তাদের মা বোনকে গনিমতের মাল বানায় ধর্ষণের মাধ্যমে সে সত্য প্রতিষ্ঠিত করবে এইভাবে। ভাই মানে আমাদের আমাদের পড়াশোনার ইয়াটা সিস্টেমটা তো এতটা এতটা ফেলিয়ার ভাই, এতটা ফেলিয়ার নাকি মানে ধর্ম ধর্মের মধ্যে সেই এরকম একটা মানে অলৌকিক কত কিছু একটা আছে, মানে আসলে মাঝে মাঝে মনে হয় ভাই মানে এত বড় বলদ মানুষে কিভাবে বানায়। আমরা মানে আমরা সমাজ থেকে মানে সামান্য ইম্প্যাথি কে শিখতে পারি না, যেই যেই থাপ্পটা মারলে আমি ব্যথা পাই, সেই থাপ্পটা মারলে অন্য কেউ ব্যথা পায়, এরকম এরকম নর্মাল জিনিসগুলোকে আমরা শিখতে পারি না। আমি নিজে চাবো না কখনো যে আমার ফ্যামিলির উপর কোনো ধরনের হার্ম আসুক, সে আমি বলতো মানে আমার মতো পোলাবেন বলতেছে যে অন্যের ফ্যামিলিকে এরকম ইয়ে করে মানে অপহরণ করে তাদের জমি জমা লুটপাট করে তাদেরকে পথে পথে ফেলাই দিয়ে হত্যা করে তাদেরকে তাদেরকে দায়দাসী বানায় তাদেরকে ধর্ষণ করে সত্য প্রতিষ্ঠা করা যাবে, সত্য প্রতিষ্ঠার সিস্টেম এটা। আচ্ছা ফারাজ ভাই, এখন যদি প্রত্যেক ধর্মের অনুসারীরাই যদি তাদের ধর্মের সত্যতা এইভাবে অন্যকে ধর্ষণের মাধ্যমে অন্যকে খুনের মাধ্যমে প্রতিষ্ঠা করতে শুরু করে, মনে করেন তাহলে তো মোটামুটি খ্রিস্টানরাই জিতবে তাই না? খ্রিস্টানরা ইহুদিরা ওরা তো একেবারে দিনটা একেবারে ইহুদিরা এই কাজ করলে তখন কিন্তু ভাই তাদের ভিকটিম রোল প্লে করতে 2 সেকেন্ড সময় লাগে না ভাই। ইসরায়েল যদি এখন মনে করেন প্যালেস্টাইনে ঢুকে ওদের দিনটা প্রতিষ্ঠা করে একদম মুসলমান নারীদের একদম ভিতর পর্যন্ত যদি দিনটা ঢুকায় দেয়, হ্যাঁ একদম ভিতর পর্যন্ত যদি ঢুকায় দেয়, তখন কি সেটাকে আমরা বলবো যে ওয়াও ফ্যান্টাস্টিক একটা নৈতিক কাজ হচ্ছে এখানে, খুব নৈতিকতার চর্চা চলছে, দিন প্রতিষ্ঠা ইহুদিদের দিন প্রতিষ্ঠা চলছে এখানে, এটা বলবো নাকি বলবো যে এখানে ধর্ষণ চলছে? আসি ভাই আপনি তো ভাই মানে দেশ থেকে বাইরে হয়ে যা রক্ষা পাইছেন, মানে আপনি চিন্তা করতে পারেন মানে যেই দেশে আপনার আপনার মধ্যে তো দেশের কনসেপ্টও আপনি অত বেশি ইয়ে করেন না, বাট আমার মধ্যে তো ছিল মানে এখনো কিছু না কিছু অ্যাটলিস্ট অবশ্যই আছে, এইরকম পোলাবেন রেখে যেতেছি মানে আমাদের নেক্সট জেনারেশন এগুলো হচ্ছে ভাই। কি একটা আফসোসের কথা, কি একটা মানে মর্মান্তিক একটা কথা যে আমাদের বাংলাদেশের যে যে এই টাইপের মানে কম বয়সী ছেলে পেলে এই মন মানসিকতা নিয়ে বড় হচ্ছে যে দিন প্রতিষ্ঠার জন্য দর্শন করা ঠিকই আছে, এটা দর্শন করা ঠিকই, ওগো মা বেটিকে আমরা গনিমতের মালা বানায় আইনে দর্শন করবো, এটা দিন প্রতিষ্ঠা হইব দিলে ভাই রে ভাই স্মুথলি বলে গেল কথাগুলো, মানে এরপরে ভাই আর এই জন্য বসি ভাই আপনার সাথে কথা বলতে ইচ্ছে করতেছে না আমার। ইস ওনাদের মানে ইমান একটা ঢুকাই দিবে, ওরা ইমান ঢুকাই দিবে কাফের মেয়েদের ভিতর পর্যন্ত ইমান ঢুকাই দিবে, ইমান দণ্ড, ইস মানে কি বলবো। আচ্ছা শান ভাইয়ের কি যেন বলার কথা ছিল, শান ভাই সরি আপনাকে অনেকক্ষণ বসায় রাখছি, আপনি বলেন তাহলে। আমি আমি আরেকটা কথা বলি, একটা সরি শান ভাই একটা সেকেন্ড, বিবি হাওয়া নামে একজন আসছিলেন, বিবি হাওয়া না সরি বিবি আয়েশা মনে হয়, অনেকক্ষণ ওয়েট করছেন, আমরা নারীদেরকে একটু অগ্রাধিকার দিই বাট আমি সুযোগ দিতে পারিনি, আপনি চলে গেছেন, আপনি যদি শুনে থাকেন তাহলে আসেন আমি আপনাকে আবার যুক্ত করে দিব। জি আসিফ ভাই এতটুকু বলার ছিল। হ্যাঁ শান ভাই বলেন আপনি। আচ্ছা আমার আসলে পৃথিবী সৃষ্টির যে ব্যাপারগুলো ছিল না ওইটা নিয়ে একটু কনফিউশন ছিল, যেমন সৃষ্টির প্রথমে যে 4টা মূল কি বলে শক্তি ছিল এগুলো আসলে তৈরির পিছনের যে কাহিনীটা সেটা আমি ক্লিয়ার না। তাহলে ভাই আপনি অমিত ভাই একদিন যুক্ত হলে অমিত ভাইয়ের সাথে এটা নিয়ে আলোচনা করতে পারেন, কারণ আমরা কেউই এই বিষয়ে ফোর ফান্ডামেন্টাল কনস্ট্যান্টের কথা বলতেছেন, ফান্ডামেন্টাল ফোর্সের কথা বলতেছেন? জি জি ফান্ডামেন্টাল ফোর্সের কথা ভাই, অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে ভাই আমরা বলবো না, অমিত ভাইকে জিজ্ঞেস করেন, অমিত ভাই যদি বলে তাহলে ওনার কাছ থেকে শুনে নিন, বা আপনি আপনি আমি আপনাকে একটা বই বলি যদি একটু টাফ বাট পড়ে মজাও আছে, ওইটা এটা পড়তে পারেন, এই ফান্ডামেন্টাল ফোর্স কিভাবে আসলো এটা নিয়ে হালকা আলোচনা আছে, বইটা খুব বড় না, বইটা মোটামুটি ছোটই আছে, আপনি নীল ডাগ্লাস টাইসনের বইটা হচ্ছে অ্যাস্ট্রোফিজিক্স ফর পিপল ইন আ হারি বইটা পড়তে পারো। জি জি আচ্ছা আচ্ছা, এটার অডিও বুক আছে অ্যাভেলেবল, প্রবাবলি ইউটিউবে আছে কিনা আমি জানি না, প্রবাবলি আছে, আপনি সার্চ করে দেখতে পারবেন। তাহলে শান ভাই আপনি কি আপনাকে তো আমরা আজকে এই বিষয়ে হেল্প করতে পারলাম না, কিন্তু আপনি নিজেও চেষ্টা করে দেখতে পারেন, তাহলে শান ভাই আপনাকে কি আজকে বিদায় জানাবো আমরা? জি আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভাইয়া ঠিক আছে, ভালো থাকেন তাহলে, আপনার জন্য শুভকামনা রইল, পরে আবার কথা হবে। আচ্ছা ফারাজ ভাই মানে মেজাজ কিন্তু খুব মানে গরম হয়ে গেছে, বুঝছেন কি একটা অবস্থা,
একেবারে মানবিকতার একেবারে ন্যূনতম যিনি ন্যূনতম মানবিকতাটাকে একেবারে ধুয়ে খায় মুসলমান না, এগুলো ভাই এগুলো আমার মনে হয় মাঝে মাঝে অ্যাড্রেস করা দরকার, বুঝছেন? মানে অ্যাটলিস্ট সে বলছে, ভালো যারা যারা দর্শক আছেন মানে একটু রিয়েলাইজ, একটু নিজে একটু ইম্প্যাথি দিয়ে চিন্তা করেন ভাই। মানে সামান্য ইম্প্যাথি আশা করাটা একজন মানুষের কাছ থেকে সামান্য ইম্প্যাথি আশা করাটা আমার মনে হয় না খুব বড় একটা চাওয়া। সামান্য ইম্প্যাথি দিয়ে আশা করেন, মানে একটু চিন্তা করে দেখেন যে যে হার্মটা আপনি নিজে কখনো নিজের পরিবারের উপর আশা করবেন না, ওইটা অন্যের উপরে করে আপনি সত্য প্রতিষ্ঠা করবেন। মানে সত্য কি এরকম জিনিস নাকি এটা যদি আল্লাহর কেতাব আসলেও হইতো তাহলে সেফ রিজনিং দিয়ে কাজ হয়ে যেত। মানে ওইটা পড়ে মানে ওইটার যুক্তিগুলো এত টাফ থাকতো যেটার জন্য যুদ্ধ করাটাও নেসেসারি থাকতো না, মানে নেসেসারি হইতোই না যুদ্ধ করা। এবং যুদ্ধ আপনি তাও তাও করলেন, ডিফেন্সিভ যুদ্ধ করলেন, এটা নিয়ে কারো সমস্যা না। অন্যকে আক্রমণ করে তাদেরকে লুটপাট করে আপনি মানে সত্য এইভাবে সত্য প্রতিষ্ঠা হয়। আচ্ছা ঠিক আছে।